রাসূলুল্লাহ সাল্লাম কখনো আজান দিয়েছেন কি কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা, বিতির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, সর্বদা কবিরা গুনাহ করে এমন ব্যক্তির ইমান থাকে কিনা, সুদখোর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী কিনা, নামাজ পড়া অবস্থায় বাচ্চা যদি পসরাব পায়খানা করে দেয় করণীয় কি, বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করলে এ অবস্থায় অজু করলে অজু হবে, জুমার নামাজ যদি এক রাকাত পাই খুতবা পাই নাই, খুতবার আজান পাই নাই, এক রাকাত পাই নাই, এখন বাকি এক রাকাত পড়ব। ওনার 2.5 বছর বয়সী বাচ্চা আছে, নামাজ চলাকালে সামনে যদি সে দাঁড়িয়ে থাকে গুনাহ হবে কিনা? সুদখোর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী কিনা? সুদখোর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী এ মর্মে সুস্পষ্ট কোনো কথা আমার জানা নেই, কিন্তু সুদখোর জান্নাতি এ কথা বলার সুযোগ কোথায়? সুদ খেলে কন্টিনিউ ইমান থাকবে কি ভাবে? আল্লাহ তাআলা তো বলতেন ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। এই কাম করে ইমানদার হয় কেমনে? এই জন্য সুদখোরকে জান্নাতি বলার কোনো সুযোগ আছে আমি মনে করি না। সুদের গুণার মতো জঘন্য কোনো গুণা আর দ্বিতীয়টি কি আছে শিরকের পরে? মানাকালা দিরহামারি বা উহুয়া ইয়ালামান্নাহু আশাদ্দু মিন 36 জিনা, হাদিস হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো সে 36 বার জেনার গুণার চেয়ে আরও জঘন্য গুণা করল। তাহলে ব্যক্তি জান্নাত কিভাবে পায়? আবার সুদের 73 গুণার মাজাইসার হুয়ান কে হাফরা জল উম্মা, হাদিস হলো নিজের মায়ের সাথে বিবাহ করা, মাকে ব্যবিচার করা, এত নিকৃষ্ট কাজ করে সে জান্নাতে কেমনে যাবে, ইমান নিয়ে কেমনে মরবে? এজন্য যে ব্যক্তি উপর্যুপরি সুদ খেতেই থাকে তার আদৌ ইমান থাকে না, আর ইমান যদি না থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। এজন্য আমরা সুদখোরকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলাম না, কিন্তু যে কন্টিনিউ সুদ খায় তার ইমান আর থাকে না। এত জঘন্য কাজ, মায়ের সাথে জেনা করতে থাকলে ইমান থাকবে? এই জন্য আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করলে কি ইমান থাকবে? তাই তার ইমান আছে এটা বলার সুযোগ নেই, কিন্তু আবার তাকে সরাসরি আমরা জাহান্নামী ঘোষণা দেব না, কারণ যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট এই জাতীয় দলিলও নেই। আর যে ব্যক্তি ইমান সারা মরবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো সুদ এমন এক মারাত্মক গুণা, এটা ইমান হারা হওয়ার পথে নিয়ে যায়। আমাদের মুফতি কামাল হোসেন ফরাইজিবি আরেকটি গুণ জানতে চেয়েছেন, সর্বদা কবিরা গুণা করে এমন ব্যক্তির ইমান থাকে কিনা? আগের প্রশ্নে অনেকটা উত্তর এসে গেছে, সর্বদা কবিরা গুণা করে এমন ব্যক্তির ইমান থাকে না। কন্টিনিউ কবিরা গুণা করাই প্রমাণ করে সে কবিরা গুণার ব্যাপারে বেপরোয়া। যে ব্যক্তি কবিরা গুণা হঠাৎ হয়ে যায়, অকস্মাৎ হয়ে যায়, সে তওবা করবে, ফিরে আসবে। আর যে ব্যক্তি কবিরা গুণা কন্টিনিউ করতে থাকে, বুঝতে হবে এটাকে সে কোনো ব্যাপারই মনে করে না, কেয়ারই করে না, তার কাছে এটা বৈধ হয়ে গেছে। এমন ব্যক্তিত্ব ইমান থাকার কথা নয়, কারণ কবিরা গুনাহ কন্টিনিউ করতে থাকলে এক পর্যায়ে ইমান ধ্বংস হয়ে যায়, তাই সতর্ক থাকতে হবে। মুজাহিদ হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিতির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? ওলামায়ে হানাফ বলেন যে গুনাহ হবে, বিতির নামাজ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। আর অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এর চেয়ে বেশি কিছু আমার দায়িত্বে আছে কি? রাসূল তখন বললেন যে ইল্লা তাতাব্বুয়াহ, তবে বাকি যা আছে এটা তোমার ইচ্ছা। 5 ওয়াক্তের বেশি, রমজানের বেশি আর কোনো রোজা আছে কি? রাসূল বললেন ইল্লা তাতাব্বুয়াহ, তুমি চাইলে করতে পারো, তবে এটা তোমার দায়িত্ব না। এই জাতীয় রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে 5 ওয়াক্ত ফরজের পরে আর কোনো আবশ্যিক ফরজ নামাজ আছে কি? রাসূল বললেন ইল্লা তাতাব্বুয়াহ, তুমি চাইলে পড়তে পারো। এ হাদিস দিয়ে ওলামায়ে শাফেঈ অন্যান্য আলেমরা বলেন যে বিতিরের নামাজ সুন্নাহ, এটা আবশ্যক নয়, তাই যদি কেউ না পড়ে সওয়াব থেকে বঞ্চিত হবে। ওলামায়ে হানাফ বলছেন এটা ওয়াজিব, এই জন্য বিতির পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এমডি তামিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? কাবার দিকে পা দিয়ে ঘুমানো যদি জরুরি হয়, হাদিসে নিষেধ নাই, জরুরি হলে ঘুমানো যেতে পারে যেহেতু হাদিসে নিষেধ নাই, কিন্তু আমাদের দেশে এটাকে দোষনীয় মনে করা হয়, তাজিমের খেলাফ মনে করা হয়। এই জন্য আমরা পারতপক্ষে
আমরা এই কাজ না করলে কোনো অসুবিধা তো নাই, সকল জায়েজ কাজ করতে হবে, জরুরি তো না, সকল জায়েজ কাজ করা তো জরুরি না। তবে কেউ যদি কাবার দিকে পা দিয়ে ঘুমায় এটাকে নাজায়েজ মনে করা যাবে না, যেহেতু হাদিসে নিষেধ আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কাবার ব্যাপার, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা, তোমরা যখন টয়লেটে যাবে তখন কাবার দিকে মুখও দেবে না, কাবার দিকে পিছনও দেবে না। তাহলে যদি কাবার দিকে পা দিয়ে ঘুমালেন এটা খারাপ কিছু হতো? রাসূল এটাও নিষেধ করতেন, তিনি ইসলামের কিছু গোপন রাখেন নাই। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে যারা শুয়ে চিত হয়ে নামাজ পড়ে তারা তো পা কাবার দিকে দিয়েই পড়তে হয়, এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি। এরপরে কাবার ছাদে যখন মানুষ ওঠে তখন তো পা পা সাথে নিয়ে ওঠে, কাবার ভিতরে রাসূলুল্লাহ সাল্লামে ঢুকেছেন, সাহাবায়ে কেরাম ঢুকেছেন, তারা পা সাথে নিয়ে ঢুকেছেন। তাহলে বোঝা যায় মানুষের পা লাগলে কাবার হুরমত নষ্ট হয় না, এই জন্য কাবার দিকে পা দিয়ে যদি কেউ ঘুমায় এটা নাজায়েজ, গুনাহ, এটা মনে করা দরকার নাই, যেহেতু রাসূল বলেননি। ইসলামে আমরা বাড়াতেও চাই না কমাতেও চাই না, তবে শুধু শুধু কাবার দিকে পা দিয়ে কেন ঘুমাবেন, সকল জায়েজ কাজ তো করা দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। শোয়াইব বিল্লা নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, আমি কোন দলকে সমর্থন করব? যেটা আপনার ভালো লাগে গবেষণা করুন, ইসলামী দল করা ফরজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে একটি দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎকাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে, দল থাকবে আল্লাহ বলেছেন। তাহলে একদল লোক এটা করবে, এটা ফরজ। তো যখন দাওয়াতি কাজ এক এলাকায় থাকবে না তখন মোমেনদের জন্য কাজটা করা ফরজে আইন, যখন ইসলামী দাওয়ার কাজ থাকবে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তাহলে তখন ফরজে কেফায়া, কিন্তু ফরজিয়ত কখনো সাকেত হবে না, ফরজিয়ত সাকেত হবে না। এই জন্য ইসলামী দল করবেন। এখন আপনার যেটা ভালো লাগে গবেষণা করেন, কারা রাসূল সুন্না ফলো করে, নেতৃত্ব ফলো করে, বাবার ছেলে আমির, আমিরের ছেলে ছেলে আবার আমির হয়, এমন হলে রাসূল সুন্না ফলো করা হলো না। এই জন্য যোগ্য লোকের নেতৃত্ব আছে কিনা, নেতা আবার ব্যক্তি পূজারী, ব্যক্তি স্বার্থ পূজারী কিনা, দল কীভাবে পরিচালিত হবে, তাদের কনস্টিটিউশন, তাদের যে কর্মপদ্ধতি সেটা কোরআন হাদিসের আলোকে হয়েছে কিনা, মজলিসে সুরা আছে কিনা, সুরা কর্তৃক পরিচালিত হচ্ছে কিনা, তারা কি দুনিয়ার স্বার্থের জন্য কাজ করছে না আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করছে, এসবগুলো ভালো করে তাদের বই পুস্তক পড়বেন, সংবিধান পড়বেন, কর্মপদ্ধতি পড়বেন, কোরআন হাদিসের সাথে মিলাবেন, তারপরে আপনি যে কোনো একটি দলকে সাপোর্ট করবেন। যদি মনে করেন যে একটাও আপনার কাছে ভালো লাগে না, নিজে একটি ইসলামী দল বানাবেন, বানাই আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করবেন। জাযাকুমুল্লাহ। আতিফুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্বপ্নদোষ অবস্থায় ঘুমে তার বীর্য শুকিয়ে গেছে, স্বপ্নদোষ অর্থাৎ নাফাক অবস্থায় নামাজ পড়ে ফেলেছেন, গোসল ফরজ ছিল, এখন কি করণীয়? যদি আপনি ওয়াক্তের ভিতরে মনে হয় তাহলে আপনি সাথে সাথে গোসল করে নামাজ পড়ে নেবেন, তাহলে আপনার এটা আদা হবে, একবার পড়েছেন এটা বাতিল, ওয়াক্ত আছে পড়ে নেন এটা আদা। যদি ওয়াক্ত চলে যায় তাহলে আপনি পরবর্তীতে কাজা করে নিতে হবে, আবার পড়ুন এটা হবে কাজা, তবে আপনি যেহেতু অসতর্ক ছিলেন, জানতেন না বুঝতেন না, তাই আশা করা যায় আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। মাহফুজুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদ কমিটির চাপে যদি নামাজ শেষে মিলাদ ও মুনাজাত করে ইমাম সাহেব গুনাহ হবে কিনা? আসলে ব্যাপার হলো মসজিদ কমিটিকে বুঝাতে হবে, আস্তে আস্তে করে মুসল্লিদেরকে বুঝাতে হবে, বুঝাইয়া এই মিলাদ কেয়াম ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এগুলো আস্তে আস্তে তুলে দিতে হবে। তবে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হুট করে তুলে দিতে গেলে ইমামতিটা চলে যাবে, ইমামতি চলে গেলে তো ওই মসজিদ থেকে আপনি কেয়ামত পর্যন্ত আর এগুলো তুলতে পারবেন না। এই জন্য এখানে আপনি আস্তে আস্তে করে এগুলো তোলার প্রসেস নিন। আল্লাহ তাআলা মদ তিনবারে হারাম করেছেন কিন্তু সুদ একবারে হারাম করছে, হ্যাঁ আল্লাহ তাআলা জেনা ব্যবিচার একবারে হারাম করছে কিন্তু মদ তিনবারে হারাম করছে। তাহলে কিছু কিছু মাসালা আছে যেটা আমি একসাথে বলে দেবো, আমি করব না, আবার কিছু কিছু মাসালা আছে এটা বলতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন বা আপনার হেকমাহ এখানে নষ্ট হবে, তখন আপনি আস্তে আস্তে করে এটাকে তুলবেন। এই জন্য ইমাম সাহেব হুজুরকে আমরা বলবো
যে মসজিদ কমিটিকে বুঝাইয়া বুঝাইয়া আস্তে আস্তে এগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু হুট করে আপনি ছেড়ে দিলে ইমামতিটা চলে যাবে, আরও বড় বেদাতি এসে বসবে, সে শিরিক পর্যন্ত করাবে। এই জন্য আপনি মাথায় রাখুন যে এটা তুলে দিতে হবে, এটা রেখে তারপরে কম কম করবেন। একবার ইয়া নবী সালাম আলাইকা কইয়া 10-15 মিনিট দাঁড়িয়ে থাকা দরকার নেই, যেহেতু আপনি তুলে দেওয়ার চিন্তা আছে তাই আপনি 2 মিনিট করে বসে যান, 1 মিনিট করে বসে যান। আর মনে মনে এটা না যায় যেটা রাখেন, এর প্রতি অশ্রদ্ধা আপনার, কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, এটা বেদাত, এই জন্য আপনার ভালো লাগে না, এটা মনে রাখেন। এরপরে মোনাজাত ধরলে 15 মিনিট লম্বা মোনাজাত কি দরকার, 1 মিনিট 2 মিনিট করে ছেড়ে দেন, আস্তে আস্তে করে একবারে বাদ দিয়ে দেবেন। এই চিন্তা মাথায় রেখে আস্তে আস্তে এটা করা যেতে পারে। আশরাফুন্নাহার নামে একজন বোন জানতে চেয়েছেন, ওনার 2.5 বছর বয়সী বাচ্চা আছে, নামাজ চলাকালে সামনে যদি সে দাঁড়িয়ে থাকে গুনাহ হবে কিনা। বাচ্চার তো কোনো গুনাহ নাই, 2.5 বছর ছোট মানুষ, আর ছোট মানুষ যেহেতু তার গুনাহ নাই তার কর্মের কারণেও গুনাহ হবে না। সুতরাং সে মসজিদে এসে দৌড়াদৌড়ি করবে মানুষের সামনে, আপনি নামাজ পড়বেন সেখানে দৌড়াদৌড়ি করবে, আপনি অসুবিধা নেই, মা বোনরা সন্তানদেরকে সাথে নিয়ে মসজিদে যেতে পারবে, কিন্তু মসজিদ যেন নাফাক না করে সেটা খেয়াল রাখবে। এখন তো বর্তমানে প্যাম্পাস আছে, বেবি ডায়পার আছে, ডায়পার পড়াইয়া তারপরে মসজিদে নেবে, পসরাব করলে তো পসরাব নিচে পড়বে না। বাচ্চারা মসজিদ চিনুক তাহলে তারা মসজিদের দিকে তারা ধাবমান হবে। এই জন্য মায়েরা নিতে পারবে সন্তানদের মসজিদে, বাবারা নিতে পারবে 7 বছর বয়সের পর থেকে নেওয়া বেশি ভালো। এর আগেও নিতে চাইলে আপনি যেতে চাইলে বায়না ধরলে আপনি তাকে ডায়পার পড়াইয়া নিয়ে যান, মসজিদ চিনুক, মসজিদের সাথে পরিচিত হোক। হ্যাঁ, এরপরে তারা যদি উপর সামনে হাঁটাহাঁটি করে কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দে উঠছে হযরত উমামা নামাজ চলাকালে, উমামা বিনতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল কান্দে নিয়ে নামাজ পড়ছে, হাসান হোসাইন কান্দে উঠছে, এগুলো আপনারা শোনা কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দে উঠছে এর মানে বাচ্চা মানুষ বোঝে নাই। কিন্তু আমরা খুব মেজাজ দেখাই, আমরা তো ফাও ফাও মেজাজ দেখাই, এগুলো ঠিক না, কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। এই জন্য বাচ্চা যদি সামনে দৌড়াদৌড়ি করে ছোট মানুষ, নামাজের কোনো ক্ষতি হবে না, তবে তাকে বুঝাতে হবে, এখন বুঝ হবে যে বাবা নামাজের সামনে দৌড়াদৌড়ি করা ভালো না, আল্লাহ গুনাহ দেবে, এটা করো না, আল্লাহ রাগ করবে, এরকম করে করে তাকে বুঝাতে হবে যেটা আল্লাহ পছন্দ করে না। আস্তে করে বুঝ হলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাদ আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, জুমার নামাজ যদি 1 রাকাত পাই, খুতবা পাই নাই, খুতবার আজান পাই নাই, 1 রাকাত পাই নাই, এখন বাকি 1 রাকাত পড়ব? জি অবশ্যই পড়বেন। আপনি 1 রাকাত শেষ করে ইমাম সাহেব সালাম ফিরেলে আপনি দাঁড়ায় 1 রাকাত পড়বেন, তাহলে আপনার নামাজ তাম হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা মিনাল জুমুআ রাকাআতান ফালিউসাল্লি ইলাইহা উখরা ফাইন আদরাকা জুলুসান সাল্লা আরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কেউ জুমার নামাজে 1 রাকাত পায়, সে ওই 1 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে নেবে। আর যদি সে ব্যক্তি 1 রাকাতও না পায়, মসজিদে গিয়ে দেখেন লোকজন আত্তাহিয়াত পড়তেছে, সেজদায় আছে, রুকু পান নাই, রুকু না পাইলে রাকাত হয় না, রুকুর পরে পাইছেন, তাহলে সাল্লা আর বা সে 4 রাকাত পড়বে, মানে জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, এক মসজিদে দ্বিতীয়বার জুমা পড়বে না। 2-4 জনও যদি মিস করে 2-4 জন সকলে জোহর পড়বে। 1 রাকাত পাইলে ওকে, যদি 1 রাকাতও না পায় তাহলে 4 রাকাত জোহর পড়ে নিতে হবে। হাসান নামে একজন জানতে চেয়েছেন, বাংলাদেশে দিনের দাওয়াত দেয়া কি ফরজে আইন না ফরজে কিফায়া? বাংলাদেশে এগুলো আপেক্ষিক বিষয়, আপেক্ষিক। যখন এই দেশে সব হিন্দু ছিল তখন যারা ইমানদার ছিলেন তাদের উপর ফরজে আইন ছিল, তারা নিজেরা কালেমা করবে, পরিবার পরিজনকে পড়াবে, মানুষকে পড়ানোর জন্য দাওয়াতি কাজ করবে, এটা ফরজে আইন, বাল্লেগুয়ান্নি ওয়ালাও আয়া, সবাই দাওয়াতি কাজ করতে হবে। আর আলহামদুলিল্লাহ এখন 90% মুসলমান, এখন দাওয়াতি কাজ করা ফরজ। যদি কোনো অঞ্চলে, কোনো অফিসে, কোনো প্রতিষ্ঠানে কেউ দাওয়াতি কাজ করে না তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। আর যদি কিছু লোক করে, বাকি লোকেরা সাপোর্ট করে কিন্তু কাজ করে না, তাহলে তারা গুনাহগার হবে না, ফরজে কিফায়া হবে, আপেক্ষিক। বাংলাদেশে বর্তমানে আমরা যারা আছি, কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা, আমাদের জন্য ফরজে আইন হলো আমরা নিজেরা ইসলাম মানব, ইসলামী আন্দোলন করব, ইসলামী দল করব, ইসলামের কথা বলবো, ইসলামী আইনের পক্ষে কথা বলবো, কাজ করব, পরিবার পরিজনকে করাবো, তাদেরকে বলবো, তাদের কাছে মেসেজ পৌঁছাবো, তাদেরকে বলতে হবে ইসলামী দলে সাপোর্ট করো, এটা করো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলে দায়িত্বশীল,
অধীনস্থদের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এখন যারা আমাদের অধীনস্থ নয় তাদের ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করা হবে না। তাদের কাছে দাওয়াত যদি আমরা না দেই তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব না, কবিরা গুনাগার হয়ে যাব না। কিন্তু কেউ যদি না দেয় তাহলে আবার সবাই কবিরা গুনাগার হবে। যেমন একজন মানুষ মারা গেল, কেউ জানাজার নামাজ পড়ল না, সবাই ওই এলাকার সবাই গুনাগার হবে ওই এলাকার। আপেক্ষিক বিষয়, যদি ঢাকা ফার্ম গেটে কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার নামাজ না হয়, পুরা ঢাকাবাসীর কবিরা গুনা হবে না, কারণ তারা তো খবরও পায়নি, ওই মুগদার লোকেরা খবর পায়নি ফার্ম গেটে কে মারা গেছে, যাত্রাবাড়ির লোকেরা জানেও না। এই জন্য যাত্রাবাড়ির মুসলমানের কবিরা গুনা হবে না, মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জের মুসলমানের কবিরা গুনা হবে না, কবিরা গুনা হবে ওই এলাকার মুসলমানদের যারা জানাজা যেতে পারতো কিন্তু যায়নি। আপেক্ষিক বিষয়, এখন কেউ জানাজা না পড়লে সবাই গুনাগার ওই এলাকার, আর যদি কিছু লোক পড়ে নেয় সবাই বেঁচে গেল। তো আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ করা ফরজ, নফল বলার সুযোগ নেই, এটা ফরজ কাজ। কিন্তু বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক দাওয়াতি কাজ করছে, তাবলিগ দাওয়াতি কাজ করছে, ফির সাহেবরা করছে, আমরা করছি, দাওয়াতি কাজ চলছে, চলমান আছে, টেলিভিশনে করছে, এই যে আজকে আমরা এখানে লাইভে করছি, এগুলো সব দাওয়াতি কাজ। এই অবস্থায় যদি কেউ আসে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমাদের দাওয়াতি কাজকে সাপোর্ট করে, তবে তিনি রাস্তায় নামেন না, আমাদের মতো যান না, দাওয়াতি কাজ করেন না, এই জাতীয় টেলিভিশন প্রোগ্রাম করেন না, জুমার খুতবা দেয় না, মানুষের কাছে বাড়ি বাড়ি যায় না, উনি কি কবিরা গুনাগার হবেন? না, এটা তিনি বেঁচে যাবেন। তবে সাপোর্ট যদি না করে তাহলে কিন্তু শুধু কবিরা গুনাগান না, ইমানও থাকবে না। জানাজার নামাজ যদি কেউ কেউ দরকার নাই, ইমান চলে যাবে, কারণ এটা ফরজে কেফায়া, ফরজ। এই জন্য ইসলামী আন্দোলন করা ফরজ, দাওয়াতি কাজ করা ফরজ, দিনের দাওয়াত দেয়া। তবে আপেক্ষিক বিষয়, কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া। আশা করি বুঝতে পেরেছেন। হাসান নামে একজন ভাই, ও আচ্ছা গেল, ইকবাল হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, জামাত চলাকালে মুক্তাদির ওয়াজিব যদি ছুটে যায় করণীয় কি? মুক্তাদির ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা ওয়াজিব হয় না, কিন্তু ইমামের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে মুক্তাদি ইমাম সকলের উপরে সাহু সেজদা ওয়াজিব হয়। যেমন ধরুন মুক্তাদি আত্তাহিয়াত না পড়া চুপ করে বসে আছে, এটা তার জন্য তাশাহুদ পড়া ওয়াজিব ছিল, ইমাম সাহেব সালাম ফিরেছে, সেও সালাম ফিরিয়ে ফেলবে, এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তার উপরে সাহু সেজদা ওয়াজিব হবে না। কিন্তু একা একা যদি ওয়াজিব ছুটে যেত তাহলে সাহু সেজদা ওয়াজিব হতো। আশা করি বুঝতে পেরেছেন। এমডি রবিউল নামে একজন ভাই জানতে চেয়েছেন, মুফতি কাজী ইব্রাহিম সাহেব সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ উনি প্রখ্যাত একজন আলেম, হাদিস বিশারদ, পণ্ডিত মানুষ, আমাদের ওস্তাদ তুল্য। উনার কাছে আমরা পড়িনি, তবে তার এলেম থেকে আমরা উপকৃত হই। তিনি একজন গবেষক মানুষ, উনার মতো গবেষক আলেম বাংলাদেশে খুব কম আছে, কিন্তু ভুলের উদ্দে নয়, ভুলের উদ্দে নয়। উনারও কিছু কথাবার্তার সাথে আমি ব্যক্তিগতভাবে নিজেকে একমত করতে পারিনি, কিছু কথা উনি বলেছেন যেটা আমি মনে করি যে না বললে হয়তো ভালো ছিল। একথার অর্থ এই না যে তিনি সব ভুল করছে, তার কথায় ভুল আছে, আমার কথাও ভুল আছে, আপনার কথায় কি ভুল নাই? আমরা মানুষ, সকলেরই কম বেশি ভুল হয়। কিন্তু উনার মতো মহাক্কিক, উনার মতো বড় মাপের পণ্ডিত আলেম খুব কম আছে, খুব কম। বাংলাদেশে এত হাদিস বিশারদ, এত জাহিন উপস্থিত হাদিস বলার মতো লোক উনার মতো বাংলাদেশে দ্বিতীয় জন আছে আমি মনে করি না, আমার যতটুকু দেখা আর কি। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার সহ আমি যাদেরকে পেয়েছি, যাদেরকে শুনেছি, যাদেরকে আমি চিনি, মাওলানা কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ তাৎক্ষণিকভাবে এত এবারত হাদিসের মুখস্থ বলতে পারে, উনার মতো আর দ্বিতীয় জন আছে আমি মনে করি না, যদি থাকে এটা আমার অজানা। উনার কত ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কত জজ আছে, ব্যারিস্টার আছে, বড় বড় আলেম আছে, ডাক্তার আছে, অভাব নাই। উনার মতো আলেমের সাথে যে আচরণটা করা হলো সেটা দুঃখজনক, চরম দুঃখজনক। উনি যদি ভুল করে রাষ্ট্র ওনাকে নিশ্চয় জিজ্ঞাসাবাদ করতেই পারে, প্রশাসন ওনাকে ডাকতেই পারে। আমি মনে করি উনাকে রাতের বেলা ধরে আনার প্রয়োজন আছে, মোটে ওইটা নয়, উনাকে টেলিফোন করলে উনি থানায় যেত, উনাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা যেত, ডেকে নিয়েও তো উনাকে অ্যারেস্ট দেখানো যায়, কোনো অসুবিধা নেই তো, প্রশাসন তো পারে। প্রশাসনের কাছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি বিনীত আরজ করতে চাই যে আপনারা ভদ্রোচিত আচরণ করতে আপত্তি কোথায়?
আমি আবুল কালাম আজাদ, যদি আমারও কোনো ভুল হয়, আমিও তো মানুষ, ভুল হতে পারে না, আপনারও তো হয়, সবারই তো হয় কম বেশি, তা আপনি আমাকে ধরতে চোরের মতো আসতে হবে কেন? যে চোর ধরবেন আপনি, গাড়ি নিয়ে আসতে হবে, রাতের 11টা বাজে 12টা বাজে আসতে হবে কেন? আমাকে তো আপনি একটু ভদ্রতার সাথেও নিতে পারেন, আমাকে টেলিফোন করলে তো হয়, কাজী ইব্রাহিম সাহেবকে বলতে পারতেন যে হুজুর আসেন একটু থানায় আসেন, আমাকে আমার প্রয়োজন হলে আমাকে বলবেন যে হুজুর থানায় আসেন, আমি থানায় গেলেও তো বলতে পারেন যে আপনার এই অপরাধের কারণে আমরা একটু আপনাকে অ্যারেস্ট দেখাতে হবে। আমি কি পলায়ে চলে আসবো? আমি দৌড় মারবো? আপনারা কি মনে করেন কাজী ইব্রাহিম সাহেব দৌড় মারত? ওনাকে হ্যান্ডকাপ পরানো লাগে? আপনারা যদি সম্মানিত মানুষেরা সম্মানিত মানুষকে সম্মান না দেন, তাহলে জাহেলরা তো বুঝবে না। কারণ আমাদের প্রশাসনে যারা আছে অফিসার সবাই শিক্ষিত, এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু একজন ওসি পর্যন্ত উনিও কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার, আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। এবং এখন এসআই যারা তারাও তো কিন্তু সবাই বলা চলে মাস্টার্স কমপ্লিট করা, মাস্টার্স পাস করেনি বর্তমানে এসআই জয়েন করে এমন আমার জানা মতে নাই, কত মাস্টার্স চেষ্টা করেও পায় না, তো সবাই তো উচ্চশিক্ষিত ইউনিভার্সিটি পড়ুয়া। তা আপনারা যদি আমাদেরকে সম্মান না করেন, তাহলে মূর্খরা তো বুঝবে না যে জ্ঞানীদেরকে সম্মান করতে হয়। আমার ভুল আছে, রাষ্ট্রীয় আইন যদি আজ থাকে তাহলে আপনি আমাকে নিশ্চয়ই আইনের হাতে সোপর্দ করবেন, এবার আপনি আমাকে মামলা দেবেন যে হুজুর আমরা এই মামলা আপনাকে দিতে বাধ্য, আপনি এটা কেন করলেন? এবার মামলার আলোকে কোর্ট বিচার করবে আমার কি অপরাধের কি শাস্তি, কিন্তু আমাকে হ্যান্ডকাপ পরাতে হবে কেন? আমি কি পালিয়ে যাব? আপনার কাছে মনে হয় যে আমি দৌড় মেরে পালিয়ে যাব? কাজী ইব্রাহিম পালিয়ে যাওয়ার লোক না, এই জন্য ওনাকে হ্যান্ডকাপ পরানো জরুরি নয়। মানুষের কাছে ভুল মেসেজ যায়, যারা অশিক্ষিত তাদের কাছে ভুল মেসেজ যায়, তখন তারা এই যে পুলিশের বড় অফিসারদেরকে মানুষ গালি গালাজ করে রাস্তায় দাঁড়ায়, শোনেন না আপনারা কেন? ওই যে আপনাদের কাছ থেকে ভুল মেসেজ গেল, আমাদের কাছ থেকে ভুল মেসেজ গেল, এই জন্য সচিবদেরকে গালি গালাজ করে, এমপিকে গালি দেয়, মন্ত্রীকে গালি দেয়, রিক্সাওয়ালা মন্ত্রীকে গালি দিচ্ছে। এর মানে সে মন্ত্রীর সম্মান দিতে বোঝেনি, এর কারণ আমরা নিজেরা নিজেদেরকে সম্মান দিতে জানি না। এই জন্য আমি আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, প্রশাসনের ভাইয়েরা অতি উৎসাহী হয়ে অযাচিত আচরণ করবেন না। কাজী ইব্রাহিম ভুল করতে পারে, কিন্তু উনি এই হাত দিয়া কত হাজার পৃষ্ঠা হাদিসের বই উল্টাইছে আপনি কল্পনাও করতে পারবেন না, কত হাজার হাদিস উনি মুখস্থ জানে। বা আমি তো বললাম আমার ইলমের আলোকে, ওনার সাথে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে, কত মজলিসে ওনার ওয়াজ শুনেছি, নেটে আপনারা শুনেছেন, কত হাদিস উনি যে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ ভুল আছে, ভুলগুলো সংশোধন করে দেন, ওনাকে একটু ধমকাইয়া দিলেও তো পারতেন, আমার মনে হয় ওনাকে ডেকে নিয়ে বলে দিলে পারতেন যে আপনি এই কি বললেন, ওইটা কি বললেন, ওইটা কি বললেন, উনি সদুত্তর দিতে না পারলে বলতে পারতেন আপনি কিন্তু সম্মানী মানুষ, আপনাকে আমরা এবারের মতো ছেড়ে দিলাম, সামনে যদি আপনি এগুলো বলেন তাহলে কিন্তু প্রশাসন আপনাকে আর ছাড়বে না, আমার মনে হয় যে শোধরাইয়া যেত। এই জন্য বিনয়ের সাথে বলছি, সম্মানী মানুষদের সাথে ভালো আচরণ করা দরকার, আর যদি জেলেও দেয়া যায় তাহলে তো সম্মানের সাথে দেয়া যায়, কোর্টে নিলেও সম্মানের সাথে নেওয়া যায়, কিন্তু আমরা ওনার হাতে হ্যান্ডকাপ দেখে কষ্ট পেয়েছি, কষ্ট শিক্ষিত লোক সকলেরই পাওয়া উচিত। এ হচ্ছে ওনার ব্যাপারে আমার মূল্যায়ন, আমি ওনার জন্য দোয়া করি ওনার ভুলগুলো আল্লাহ ক্ষমা করুক, সসম্মানে আমাদের মাঝে আল্লাহ ওনাকে আবার ফিরিয়ে দেখ। এবং যারা আপনারা ওনার সাথে কেউ বেয়াদবি করেছেন, ইতিমধ্যে আমি শুনেছি আল্লাহ ভালো জানেন ওনার গায়ে নাকি হাত দেওয়া হয়েছে, আপনাদেরকে বলবো ওনার কাছে মাপ চেয়ে নিয়েন, ওনার কাছে মাপ চেয়ে নিয়েন, না হয় কিন্তু ওনার বদদোয়ায় আপনার সংসার নষ্ট হয়ে যেতে পারে, আপনার জীবনে ধ্বংস নেমে আসতে পারে। আমরা কত বড় বড় অফিসারদেরকে দেখেছি যারা আজকে খুনের মামলায় আজকে তাদের হাতে হ্যান্ডকাফ, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, আল্লাহ আপনাকে ধ্বংস করতে আল্লাহর এক সেকেন্ডও লাগবে না। এই জন্য ওনার সাথে যারা বেয়াদবি করছেন তারা ক্ষমা চেয়ে নিয়েন। হ্যাঁ আপনি বলবেন যে হুজুর উনিও তো এই করছে, আমরা ওনাকে ধরতে গেছি, উনি 21 মিনিট লাইভ করছে আমাদের বিরুদ্ধে, আমাদের এই বলছে ওই বলছে, ওনার এই কথাগুলোর সাথে আমিও একমত না, কিন্তু আপনারা তো অফিসার, আপনাদের ধৈর্য তো বেশি হওয়া লাগবে, আপনাদের ধৈর্য তো আরও বেশি হওয়া লাগবে, তো উনি যেহেতু আপনাদের খেপাই দিছে আপনাদের ধৈর্য বেশি ধরলে তো হইতো, কিন্তু ওনার গায়ে হাত দিতে হবে, এত একজন বয়োজ্যেষ্ঠ আলেম, আপনার কি বুক কাঁপেনি, আপনার কি ভয় লাগেনি, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমাকে গায়ে হাত দিতে কে বলছে, কি জবাব তখন দিবেন? আর মোমেনের চোখের পানি কিন্তু ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ আপনাদেরও ক্ষমা করুক, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিষ্ণু সহনশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। সুজন মাহমুদ একজন ভাই জানতে চেয়েছেন, মাইয়াতের ঘাটের খাটিয়ার উপর কোরআনের আয়াতে লিখিত কালো কাপড় দিয়ে
ঢেকে দেয়া হয়, এর কোনো ফজিলত আছে কি? মাইয়াতের খাটিয়ার উপরে কোরআনের আয়াত লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাধারণ কাপড় দিয়ে ঢেকে দেবেন। কারণ মাইয়াতের পেট থেকে ধৌত করার পরেও পায়খানা বের হতে পারে, পসরাব বের হতে পারে, তার কাপড়টাও নষ্ট হতে পারে। পসরাব পায়খানা আমরা পেটে চাপ দিয়ে দিয়ে গোসল করাই, কিন্তু এর পরেও কিন্তু পসরাব পায়খানা কারণ বের হওয়ার সম্ভাবনা আছে, কারণ রগগুলো ঢিলা হয়ে যায়। দেখুন কোরআনের আয়াত লিখিত, ওই কাপড়টা তো ওই পসরাবেও লাগতে পারে, অসতর্কতাবশত কোরআনের অপমান হবে। কারণ কোরআন যদি পুরাটাও মাইয়াতের কপালের উপর রেখে দেন, আমল যদি ভালো না হয় এতে কোনো লাভ নাই। কোরআন যদি কবরও দিয়া দেন ওর সাথে কোনো লাভ আছে? এই জন্য সুরা দিয়া ঢেকে দিলে কোনো ফজিলত নাই, বরং উল্টা ওই কাপড়টা তার গায়ে লাগার কারণে তার কোরআনের হুরমত নষ্ট হবে। এই জন্য আমরা বলবো কোরআনের আয়াত লিখিত কাপড় লাগাবেন না। মোহাম্মদ রোবেল নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার ঘরে আমার ঘর নেই, ঘর বানানোর জন্য আমি টাকা জমাই, এই টাকায় জাকাত দিতে হবে কিনা? জি রোবেল ভাই, আপনাকে জাকাত দিতে হবে। আপনি ঘর বানাইয়া ফেললে তখন আর জাকাত দিতে হবে না। যদি টাকা জমাতে জমাতে ওই পরিমাণ জমান যে পরিমাণ জমালে জাকাত ফরজ হয়, এক বছর চলে যায়, তাহলে জাকাত দিতে হবে। মনে মনে বলবেন যে আমি অল্প জমাইলাম, ঘর নাই, তাও জাকাত দিতে হবে। আমি বলতে চাই, আপনি তো দেবেন এমন ব্যক্তিকে যার আরও নাই। আল্লাহ তো আপনাকে কিছু টাকা জমানোর তৌফিক দিয়েছে, ওর তো মোটেও নাই। ইন্নামা সাদাকাতুল ফকারা ওয়াল মাসাকিন, আপনি তো ফকির মিসকিনকে দেবেন। আপনি তো 2 লাখ 3 লাখ 5 লাখ জমাইছেন, কল্পনা আক্তার নামে একজন বোন জানতে চেয়েছেন, নামাজ পড়া অবস্থায় বাচ্চা যদি পসরাব পায়খানা করে দেয় করণীয় কি? নামাজ পড়া অবস্থায় বাচ্চা যদি দূরত্বে পসরাব করে, নিরাপদ দূরত্বে পায়খানা করে, ওই পসরাব পায়খানা নিয়ে আপনার জায়নামাজে ওঠার সম্ভাবনা নাই, তাহলে আপনি নামাজ কমপ্লিট করুন, সে পসরাব পায়খানা করে থাকুক। কিন্তু যদি এমন হয় যে সে পসরাব পায়খানা নিয়ে আপনার জায়নামাজে উঠবে, কাছাকাছি চলে আসছে, আপনার নামাজের জায়গা নাপাক করে দেবে, তাহলে আপনি নামাজ ভেঙ্গে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। সরে যদি নামাজ পড়তে পারেন সরে পড়বেন, এক দুই কদম সরে গেলে নামাজের কোনো ক্ষতি হয় না, নামাজ চলাকালে এক দুই কদম হাঁটা যায়, এটা হাদিসে আছে। তো আপনি নামাজ চলাকালে, যেমন ধরেন ইমাম এবং একজন মুক্তাদি নামাজ পড়তেছে, এই অবস্থায় আরেকজন মুক্তাদি আসলো, তাহলে ইমাম সাহেব সামনে যদি জায়গা থাকে তিনি এক দুই কদম হাঁটে সামনে হেঁটে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তা আপনি যদি একটু লড়ে নামাজ পড়েন, বাচ্চা আপনার কাপড় চোপড় নষ্ট করবে না, তাহলে পড়ে পেলেন, কিন্তু এমন জায়গায় দাঁড়াইছেন লড়ার জায়গাও নাই, বাচ্চা এসে নষ্ট করবে পায়খানা দিয়া, তাহলে নামাজ ভেঙে দেন, তাকে সরাইয়া গোসল টোসল দিয়ে তাকে সরাইয়া রেখে। একজন ভাই জানতে চেয়েছেন, কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে কোনো ফজিলত আছে কি? আসলে কবর তো মৃত ব্যক্তি, কোরআন তো মৃত ব্যক্তির জন্য আসেনি, কোরআন এসেছে জীবিতদের জন্য। এই জন্য মরে গেলে কোরআন পড়ে আর লাভ কি? হাদিস হলো, মান কারা আল কোরআন মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য 10 নেকি। তো এখন কোরআন পড়লেন আপনি, সওয়াব পাইলেন আপনি, তো কবরওয়ালার কি লাভ হইল? সুতরাং কবরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন না, সূরা ইখলাস পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, এরকম দুই একটি হাদিস পাওয়া যায়, সবগুলো জঈফ, সহি কোনো হাদিস পাওয়া যায় না। সহি হাদিস পাওয়া যায় তিনি সালাম দিতেন, এই জন্য আমরা কবরস্থানে গিয়ে সালাম দেবো, দোয়া করবো, দোয়া পাওয়া যায়, নাসআলুল্লাহ ওয়া লাকুমুল আফিয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত, আনতুম লালা সালাফ, নাহনু লাকুম তাবা, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ ওয়া লাকুমুল আফিয়া। এই জাতীয় আরও দোয়া পাওয়া যায়, রাসূল চাইতেন ক্ষমা, আমরাও ক্ষমা চাইবো তাদের জন্য, নিজেদের জন্য। রাসেল চৌধুরী নামে একজন ভাই জানতে চেয়েছেন, আত্মরক্ষার জন্য সাময়িকভাবে হক কথা না বললে গুনাহ হবে? আসলে হক কথা কখনো বন্ধ করা যাবে না, আপনি হক কথা বিনয়ের সাথে তুলে ধরতে হবে। হক বন্ধ করার নাম হেকমা না, কৌশলে হক তুলে ধরার নাম হেকমা। কিন্তু জীবন বিপন্ন হতে পারে, এই জাতীয় অবস্থায় যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি ঈমান হারা হবেন না, কবিরা গুনাহগার হবেন না, তবে উত্তম কাজ সেটা বলা যাবে না, বরং আশাদুল জিহাদ আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। হাদিস হলো, জালেম শাসকের নিকটে সত্য কথা বলা এটা শ্রেষ্ঠ জিহাদ। তো জালেম শাসকের সামনে সত্য কথা বললে বিপদ আসতে পারে, এটা স্বাভাবিক কথা, কারণ জালেম শাসক।
কিন্তু আপনি শ্রেষ্ঠ জিহাদ করলেন। এই জন্য জীবন বিপন্ন হতে পারে, চাকরি চলে যেতে পারে, বিপদে পড়ে যেতে পারেন, আপনাকে জেলে নিয়ে যেতে পারে। এই অবস্থায় আপনি যদি মনে করেন যে আমি সাময়িক একটু চুপ থাকলাম, তাহলে এটা একবার কবিরা গুনাহ হয়ে যাবে তা নয়, তবে এটা হেকমানা, এটা ভালো কাজ না, উত্তম কাজ না। উত্তম হলো কৌশলে সত্য বলেই যেতে হবে। তানবীর হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করলে, এই অবস্থায় অজু করলে অজু হবে, গোসল হবে, অজুও হবে, কারণ বাথরুমে কেউ আপনাকে দেখছে না, কিন্তু এটা অনুত্তম, অসুন্দর। হযরত মূসা আলাইহিস সালাম এক কূপে উলঙ্গ হয়ে গোসল করেছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা টয়লেটে যখন যাই তখন আমরা উলঙ্গ হয়ে পসরাব পায়খানা করি, কেউ দেখে না, অসুবিধা নেই। তাহলে আপনি বাথরুমে যদি আপনার এমন কাপড় পরিধানে থাকে, মনে করলেন যে পসরাব বাচ্চা করেছে, এখন ওই পসরাবওয়ালা কাপড় সাথে নিয়ে যদি আমি গোসল করি, তাহলে পসরাবের কাপড় থেকে পসরাব আরো শরীরে লাগলো, তো গোসল করার পরে আমি পবিত্র হতে পারলাম না ওয়াশরুমে। পুকুরে সম্ভব, বেশি পানি, ওয়াশরুমে যে পানি আমরা গায়ে ঢালি ওটা দিয়ে কাপড় থেকে পসরাব আরো লাগতে থাকবে। এই অবস্থায় আপনি কাপড়টা সরাই দিলেন গা থেকে, তারপর আপনি নতুন কাপড় পরে নিলেন, না জায়েজ হবে না, তবে অনুত্তম, আশা করি বুঝতে পেরেছেন। এমবি নাহিম ভাই জানতে চেয়েছেন, তিন রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয়ে যায়, প্রতি বৈঠকে তাশাহুদ পড়তে হবে? জি, তাশাহুদ পড়বেন, তবে দুরুদ পড়বেন না, দুরুদ পড়বেন শুধু শেষ বৈঠকে, আশা করি বুঝতে পেরেছেন। শান্ত মাহমুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার মা কোথাও শরীরে ব্যথা ফেলে যার ফুঁক করেন, এটা জায়েজ আছে কি? হ্যাঁ, যদি কোরআনের আয়াত পড়ে ফুঁ দেন, রাসুলের শিখানো দোয়া পড়ে ফুঁ দেন, হাদিসের দোয়া, তাহলে কোনো অসুবিধা নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঝাড়ফুঁক করেছেন, অসুস্থ লোকদের গায়ে হাত দিয়ে তিনি বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, করা যাবে, তবে কুফরি কালাম করা যাবে না, এমন কালাম করা যাবে না কুফর হয়। যেমন কেউ আসছে, আপনি বললেন ইয়া জিব্রিল, ইয়া হামান, ইয়া ফেরাউন, ফু, ইমান চলে যাবে, কারণ জিব্রিলকে ডাকা জায়েজ নেই, এটা জিকির হয়ে যায়, আর হামান ফেরাউনকে ডাকলে তো ইমানই থাকবে না। এই জাতীয় কুফরি কালাম যদি কেউ করে তাহলে কিন্তু খবর আছে, ইমান চলে যাবে। আর দোয়া যদি রাসূল করে শেখানো হাদিস অথবা কোরআন থেকে পড়েন, তাহলে ঝাড়ফুঁক করতে কোনো অসুবিধা নাই। এই জন্য যারা শব্দ বোঝেন না ওই দোয়াগুলো করবেন না যে শব্দের অর্থ আপনি জানেন না। এমডি মাহমুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কম্পিউটারে পাসপোর্ট সাইজের ছবির কাজ করা যায় আছে কিনা? আমাদের একজন ইমাম সাহেব এটা করে থাকেন, অন্য ছবি তিনি বানান না। হ্যাঁ, জায়েজ আছে, পাসপোর্ট সাইজের ছবি, এটার কাজ যদি কেউ করে এটা জরুরত, এটা জায়েজ হবে। পাসপোর্ট করতে পাসপোর্ট সাইজের ছবি লাগে, অ্যাকাউন্ট করতে লাগে, ভোটার আইডি করতে লাগে, এই কাজে লাগে, ও কাজে লাগে, এই জন্য এই ছবিগুলো করবে। তবে আমরা বলবো যে ভালো মানুষেরা এই কাজ করবে না। ইমাম সাহেব হুজুরের মতো ভালো মানুষ তিনি ছবির কাজ কেন করবেন? অন্য পেশা, এই কাজ করার জন্য তো কত ফাসেক ফুজ্জার আছে, তাকওয়াহীন লোক আছে, ওরা করুক, কাফের মোশরিকরা তো আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে, ওরা করুক, সকল কাজ আমাদের করতে হবে কেন? এই জন্য যেহেতু ছবির সাথে সম্পৃক্ত এবং জরুরত, তাই করলে না জায়েজ হবে না, কিন্তু আমি ইমাম সাহেব হুজুরকে বলবো আপনার মতো সম্মানী মানুষ এটা না করাই ভালো। মাহমুদ নামে একজন জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে সেবা না করলে গুনাহ হবে কি? শ্বশুর শাশুড়িকে সেবা না করলে বৌমা কবিরা গুনাহগার হবেন তা নয়, কিন্তু তিনি দোয়া থেকে বঞ্চিত হবেন। আবার উনি যখন শাশুড়ি হবেন তখন ওনার পুত্রবধূ ওনার আর সেবা করবে না। আমাদের দেশে দুটা ট্রেন্ড চালু আছে, একটা হলো শ্বশুর শাশুড়ি খেদমতের জন্যই বিয়ে করে, কোনো কোনো পোলা মাইয়া বিয়ে করে আমার মা বাবার খেদমতের জন্য, না, মা বাবার খেদমতের জন্য আপনি কাজের মেয়ে রাখবেন, বিয়ে করবেন কেন? বউ আসবে আপনার খেদমতের জন্য। আবার কিছু বৌমা আছে খেদমতই করে না, কো দরকার নাই, এটা ইসলাম আমাদের বাধ্য করেনি, তাহলে মানবিক বিষয়টা থাকলো কই? দোয়া কি দরকার নাই? দোয়ার দরকার আছে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বউ দেখতে গেছিলেন, বৌমা ভালো আচরণ করেনি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে এসেছিলেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলিও সে যেন দরজার চৌকাটটা চেঞ্জ করে নেয়, পরিবর্তন করে নেয়। ইসমাইল আলাইহিস সালাম তাই করেছিলেন। তাহলে শ্বশুর শাশুড়ির খেদমত করে দোয়া নিতে হবে,
যারা আবার একবারে শ্বশুর শাশুড়ি খেদমতের জন্য বিয়ে করে কাজের মেয়ের মতো, সেটাও ঠিক না। আবার একবারে করবেন না, সেটাও ঠিক নয়। তাদের দোয়া নেন, তাদেরকে মা বাবার মতো মনে করুন, তাহলে খেদমত আপনার করতে মন চাইবে। আবার শ্বশুর শাশুড়িকে বলব আপনারা তাকে মেয়ের মতো মনে করুন, তাহলে সেও খেদমত করবে ইনশাআল্লাহ। আবু রাইহান নামে একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আমার পেটে গ্যাসের সমস্যা, অজু ভেঙে যায়, করণীয় কি? যদি আপনার গ্যাসের সমস্যা এত বেশি হয় যে আপনি এক ওয়াক্তের জন্য বারবার অজু করেও কুলাইতে পারছেন না, প্রতি 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট পরপরই আপনার অজু ভেঙে যায়, তাহলে মাসালা হলো ইস্তেহাজার মাসালা। আপনি একবার অজু করবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলবেন, এর ভিতরে যদি অজু ভেঙেও যায় অসুবিধা নেই, আর এক ওয়াক্ত আসলে আবার অজু করবেন। আর যদি অবস্থা এমন হয় যে না আপনি 4 রাকাত নামাজ পড়তে পারেন, ফরজ পড়তে পারেন, আপনি 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত ফরজ পড়তে পারেন, তারপর অজু ভাঙে, 5 মিনিট, 7 মিনিট পরে ভাঙে, তাহলে আপনি অজু করেই পড়তে হবে, অজু ছাড়া নামাজ হবে না। আর যার 1-2 মিনিট পরে পরে ভাঙে, তার যদি গ্যাসের কারণে বায়ু বের হয়, অজু ভাঙবে না, এক ওয়াক্তের জন্য তার অজু থাকবে। পসরাব ঝরলে একই হুকুম, রক্ত ঝরলে একই হুকুম, আশা করি বুঝতে পেরেছেন। জহিরুদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, টিকটিকির পায়খানা জামায় লাগলে সে জামা গায়ে দিয়ে নামাজ হবে? টিকটিকির পায়খানা যদি গায়ে লাগে, সেটা শুকনা হয়, তাহলে পরে যাবে, অসুবিধা নেই, নামাজ হবে। কিন্তু সেটা ভিজে যদি আপনার কাপড় পর্যন্ত সিক্ত হয়ে যায়, তাহলে আপনি এটা পরিষ্কার করে নামাজ পড়তে হবে, আশা করি বুঝতে পেরেছেন। ফাহমিদা নামে একজন বোন জানতে চেয়েছেন, সূর্য উদয়ের সময় সাজদার আয়াত পড়লে কোরআনে, কোরআন মাজিদে, তাহলে সাজদাটা কখন করব? সূর্য ওঠার পরে করবেন, সূর্য ওঠাকালে সাজদা দেয়া নিষেধ, সূর্য মাথার উপরে থাকলে সাজদা দেয়া নিষেধ, সূর্য ডুবতে থাকলে সাজদা দেয়া নিষেধ। বা ইন্নাহা তাতলু বাইনা কারনাস শায়াতিন বাইনা কারনাই শায়াতিন, সূর্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের 2 শিঙের মাঝখানে ওঠে, তাই তখন সাজদা করো না। এর মানে যখন সূর্য ওঠে, সূর্য ডোবে, ওই অবস্থায় শয়তান গিয়ে সূর্যের পাশে দাঁড়ায়। যারা সেজদা করে সূর্যের পূজারী, শয়তান মজা নেয় যে আমার সেজদা করছে, এই জন্য আমরা ওই টাইমে সেজদা করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা তখন সেজদায় তেলাওয়াতে কোরআন করলেও আমরা সেজদার এই বিধানটা আমরা পরে পালন করব ইনশাআল্লাহ, আমরা সূর্য ডোবার সময় সেজদা করব না। শাহেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইমাম যদি নামাজে ওয়াজিব তরক করে এবং সেজদা দিতেও ভুলে যায়, সাউ সেজদা, করণীয় কি? ইমাম যদি ওয়াজিব তরক করে, সাউ সেজদা দিতে হবে, যদি ভুলে যান, ওয়াক্তের ভিতরে স্মরণ হয়, এলান করে দেবেন যে নামাজটা আবার পড়ে নেন, নিজেও পড়ে নেবেন। আর ওয়াক্ত যদি চলে যায়, এলান করা লাগবে না, নিজেও পড়া লাগবে না, আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন। তিনি আরও জানতে চেয়েছেন, মসজিদের নিচতলায় যদি কোরআন থাকে, দ্বিতীয় তলায় আমরা নামাজ পড়ি, কোরআনের অসম্মান হবে? আশা করি হবে না, হবে না, কারণ কোরআন যেখানে আছে অদৃশ্য, দেখা যাচ্ছে না, আপনি আছেন উপরের তলায়, কোরআন নিচের তলায়, যেহেতু দেখা যাচ্ছে না, অসুবিধা হবে না। মনির আহমদ ভাই জানতে চেয়েছেন, একজন মনির ভাই, মনিরুজ্জামান মনির ভাই জানতে চেয়েছেন, ইমাম যদি ফজরের নামাজ না পড়ে, তার পিছনে বাকি নামাজের ইক্তেদা করা যাবে কি? যাবে না। ইমামের জন্য ফজরের নামাজ না পড়ে জোহর পড়া যাবে না, নিজেও জায়েজ নেই। যদি জোহরের ফজরের নামাজ কাজা হয়, ইমামের দায়িত্ব হলো, যে কোনো ব্যক্তির দায়িত্ব, আগে জোহর, আগে ফজর পড়ে নেবে, তারপরে জোহর পড়বে, ইমামতি তো করবেই না, জানলে তার পিছনে ইক্তেদাও করা জায়েজ নেই, কারণ তার অধীনে ফজরের নামাজ রয়ে গেছে। এই জন্য ফজরের নামাজ পড়তেই হবে, আগে তারপরে উনি জোহরের নামাজ পড়বেন। যে সকল ভাইয়েরা আমাদের সাথে আছেন, দয়া করে একটু শেয়ার করে দিবেন, তাহলে অন্য ভাইয়েরা, বোনেরা জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। জাকির হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্কুলের অঙ্ক বইতে সুদের অঙ্ক আছে, করলে গুনাহ হবে? আসলে ব্যাপারটা হলো, সুদ এমনভাবে আমাদের চারদিকে আমাদেরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, সুদ আজকে আমাদের কাছে হালাল হয়ে গেছে। যেটা আমি প্রথম দিকে প্রশ্ন উত্তরে বলেছি, যে ব্যক্তি কন্টিনিউ সুদ খায় তার ইমান থাকার কথা নয়। এখন স্কুলে সুদের তালিম দেয়, সুদের অঙ্ক শিখায়, এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে? যে হারাম কাজের অঙ্ক শিখাচ্ছে, সুদ কষা অঙ্ক, নিশ্চয়ই এটা সওয়াবের কাজ নয়,
সুদ শিখানো নাজায়েজ। এখন যারা সিলেবাসে আছে আপনি বাধ্য, করলে আশা করি গুণা হবে না, তবে সুদের অঙ্ক করা যেন আপনাকে সুদে লিপ্ত না করে, সেদিকে দাবিত না করে সেটা খেয়াল করতে হবে। ফয়সাল আহমদ নামে একজন জানতে চেয়েছেন, প্রস্রাব করার পর টিস্যু পেপার নিয়ে হাঁটাহাঁটি করা যাবে? না, প্রয়োজন নেই, দরকার নেই হাঁটাহাঁটি করার, এটা অসুন্দর। বরং আপনি নিশ্চিত হবেন ওখানে দাঁড়াইয়া, ওখানে বসেই, যে আপনার প্রস্রাব ঝরা বন্ধ হলো কি না। যদি মনে করেন যে টিস্যুর দিকে তাকাইয়া এখন আর প্রস্রাব ঝরছে না, আপনি চলে আসেন, পানি বহন পানি খরচ করেন, অথবা টিস্যুটাই যথেষ্ট। আর যদি মনে করেন যে এখনও প্রস্রাব ঝরছে, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু হাঁটাহাঁটি করা, লাফালাফি করা, কাশ দেয়া, পা ছড়া, এগুলো ইসলামের সৌন্দর্যের সাথে সাংঘর্ষিক। ইফতেখার আলম ভাই জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে টাকা রেখে মাসিক লভ্যাংশ ভোগ করা যাবে কি? যাবে, আশা করি যাবে। ইসলামী ব্যাংক শরিয়া কাউন্সিল আছে, তাদের নির্দেশনা ফলো করে, তারা ক্লায়েন্টদের সাথে কমিটেড যে তারা সুদ খাবে না, সুদ দেবে না, আপনার টাকা সুদের কাজে হারাম কাজে লাগাবে না, বরং আপনাকে তারা ব্যবসা করে লভ্যাংশ দেবে। এটা মোশাবাকা, এটা মোদারাবা, এটা জায়েজাস। এখন তারা যদি গোপনে কোনো অন্যায় করে, আশা করি সে দায়ভার আপনার উপরে আসবে না, কারণ বাংলাদেশে ইসলামী ব্যাংকের চেয়ে আর ভালো কিছু তো নাই, এই জন্য বাধ্য হয়ে আমরা সেখানে টাকা রাখছি। ইসমাইল নামে একজন ভাই জানতে চেয়েছেন, রুকুর সময় যদি সাজদার তাসবি পড়ে ফেলি তাহলে নামাজে কোনো অসুবিধা আছে কি? নামাজে অসুবিধা হবে না, তবে এটা খেলাপে সুন্নাহ হবে। সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা, অর্থ কিন্তু একই, আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, অর্থ একরকম। কিন্তু সেজদার জায়গায় নির্দিষ্ট তাসবি সুবহান রাব্বিয়াল আলা, রুকুর জায়গায় সুবহান রাব্বিয়াল আজিম, এটা পড়াই সুন্নাহ। যদি আপনি এটার জায়গায় সেটা পড়েন নামাজ হয়ে যাবে, তবে সুন্নাহ লঙ্ঘন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি। অনেক ভাইরা স্ক্রিনে প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলো আমরা নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। একজন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম কখনো আজান দিয়েছেন কি? তার উত্তর আরেকজন ভাই দিয়ে দিছে স্ক্রিনে, না, রাসূলুল্লাহ সাল্লাম নিজে কখনো আজান দেননি, এটা হেকমা, আল্লাহর হেকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজান দিতেন তাহলে কিন্তু মসজিদে সকলে যাওয়া ফরজ হয়ে যেত। হাইয়া আলাসসালাহ, নামাজে আসো। তো রাসুল যদি ডাক দেয় তখন কিন্তু ঘরে থাকা হারাম, রাসুল ডাক দিলে যেতেই হবে। তাহলে মহিলা পুরুষ সবাই যেতে হতো, যারা মাজুর তাদেরও যাইতে হইতো, এবং যাওয়াটা ফরজে আইন হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা এই কাজটি রাসুলকে দিয়ে করাননি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য সাহাবিকে দিয়ে আজান দিয়ে আজানের কাজটা করিয়েছেন, নিজে আজান দেন নাই। Thank you.